আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম আল্লাহ সোব অসংখ্য সুক্রিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আরবি হরফের উনত্রিশটি হরফের মধ্যে মাত্র এগারোটি হরফ আমরা শিখবো বা জানবো এই এগারোটি হরফ আমাদের বোর্ডে লেখা আছে সেটা আমরা প্রথম থেকে যদি আমরা বলি তাহলে প্রথমটা হচ্ছে আলিফ আলিফ বা তা সা অর্থাৎ এই এগারোটি হরফ আমরা যেটা লিখেছি এখানে লেখা আছে সেটা যদি আমি আবারও সিকুয়েন্সিয়ালি বা সিরিয়ালি বলি তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে আলিফ বা যার নিচে একটি নক্ত রয়েছে তা উপরে দুটি নক্ত রয়েছে সা তার উপরে তিনটি নক্ত রয়েছে জিম নিচে এক নক্ত হা খালি রয়েছে ক্ষয়ের ওপরে এক নক্ত দাল খালি দাল ওপরে এক নক্ত র খালি রয়েছে যা ওপর এক নোক্তা অর্থাৎ একসাথে যদি আমরা আবারও বলি এই কয়টি হরফ এগারোটি হরফ আলিফ